কোভিড নাইন্টিনে দেশে চব্বিশ ঘন্টায় সাতানব্বই জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকা বিভাগেই তেষট্টি জন মৃতের সংখ্যা বেড়ে এগারো হাজার একশো পঞ্চাশ শনাক্ত হয়েছে তিন হাজার তিনশো ছয় কমেছে দৈনিক সংক্রমণের হার বারো দশমিক আট দুই শতাংশ স্মৃতিমণ্ডলের রিপোর্ট করোনা সংক্রমণ হার কিছুটা কমলেও মৃত্যু বাড়ছেই হাসপাতালে বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চারশো পনেরোতম দিনে দেশে একদিনে সাতানব্বই জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা এগারো হাজার ছাড়িয়েছে সাড়ে তিনশো ল্যাবে পঁচিশ হাজার সাতশো ছিয়াশি জনের নমুনা পরীক্ষায় শনাক্ত তিন হাজার তিনশো ছয় মোট শনাক্ত সাত লাখ আটচল্লিশ হাজার ছয়শো আটাশ নতুন সুস্থ হয়েছে চার হাজার দুশো একচল্লিশ পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী বারো দশমিক আট দুই শতাংশ এ পর্যন্ত শনাক্ত তেরো দশমিক নয় চার সুস্থতার হার বেড়েছে আটাশি দশমিক তিন নয় এবং মৃত্যু এক দশমিক চার নয় শতাংশ চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন তেষট্টি ও চট্টগ্রামে বারো জন পুরুষ মৃত্যু হয়েছে একষট্টি জনের ও নারী ছত্রিশ ষাটর্ধ বয়সে মৃতের সংখ্যা উনষাট দেশে কোয়ারেন্টাইনে আছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন ও আইসোলেশনে পাঁচশো সাতানব্বই জন এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে তিপ্পান্ন লাখ একাত্তর হাজার দুশো সাতাশিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা